হে মহান বলো কে মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। في كلامه المجيد الفرقان وعليه الحميد، يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قط أو كما قال عليه السلام. حاضر المجلس এই হরিপুর গ্রামে নজন যুবক ছেলেদের গ্রামবাসীদের প্রচেষ্টায় সহযোগিতায় আয়োজন এই বিশ্বনবী দিবস উদযাপনের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামাই কেরামগণ, খাস করে সামনে বসে থাকা আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দানি সিনা পর্দার আড়ালে অবস্থিত আমার স্নেহা গর্ভধারিণী জনমদুখিনী ধার্মিকা মা ও বোনেরা, পূর্বের বক্তা স্নেহ প্রতীপ জনাব হযরত মাওলানা সত্তার হোসেন সাহেব দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে ওয়াজ-নসিহত করেছেন, মুসলিম সমাজে ওয়াজ নসিহাত কম হচ্ছে তা নয়, এত পরিমাণে নসিহাত হচ্ছে যে আপনি ধারণা করতে পারবেন না, প্রচুর পরিমাণে জলসা মাহফিল চলছে। তারপরেও মুসলিম সমাজ থেকে ওয়াহিয়াতির হারাম খারাপিয়াত কিন্তু দূর হচ্ছে না, যত পরিমাণে জলসা হচ্ছে ঠিক সেই জলসাকে কেন্দ্র করে এলাকায় প্রচন্ড ব্যাপক হারে জেরা ব্যবচার চলছে। আর এর জন্যই অনেকটাই আমরা আলেম সমাজ যারা বক্তা সমাজ আমরাই দায়ী, কারণ আমরা প্রতিবাদ করি না, প্রতিবাদ করতে শিখিনি, আমাদের মুখ থেকে প্রতিবাদী প্রতিভাষা প্রতি প্রোটেস্টের জায়গা হারিয়ে ফেলেছি। সমাজে কিভাবে সমাদৃত হব, সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হব, এটা আমাদের লক্ষ্য হয়ে পড়েছে। সমাজ রসতলে যাক কিন্তু দাওয়াতটা আবার থাক, মনোরঞ্জন করা একটা বিরাট একটা আমাদের জায়গা তৈরি হয়ে গেছে, মানুষের মন জয় করো। ওই জন্য গোটা মুসলিম সমাজে এত পরিবারে জলসা জুলুস হওয়ার পরেও বক্তাদের নাম বিরাট কিন্তু ওই বক্তার ওয়াজে কোনো তাসির নেই। একদিকে যেমন কোরআন হাদিসের ওয়াজ চলছে, পক্ষান্তরে ওই জলসা মাহফিলের ঠিক সাইটে ঘরের নজন যুবক ছেলেরা যুবতী মেয়েরা ঘরের মেয়েরা ঘরের ছেলেরা অশ্লীল কাজে তারা নিমজ্জিত হচ্ছে। আজ থেকে 35-40 বছর আগে এই হরিপুর গ্রামে কামারডাঙ্গা এলাকায়
জলসা হতো তবে এত ব্যাপক হারে হতো না, তখন কিন্তু এই বিহায়াপনা এই নির্লজ্জপনা কিন্তু এলাকায় ছিল না। এলাকায় আলেম আসছে হুজুর আসছে শুনলে মহিলারা ভয়ে কেউ ফাঁকায় করে তোলা, কথা ঠিক বলছি না ভুল বলছি যদি বলে, কিন্তু এখন জলসা হলে ওরা সে সকাল থেকে সাজ দিবস সকাল থেকে সেজে গুজে একদম বিকাল হবে বেরিয়ে পড়বে। কোথায় যাচ্ছিস? না একটু খাবার টাবার কিনতে যাচ্ছি। এই যে খাবার টাবার বলেছে, এই খাবারের পাশে টাবার কিন্তু এলাকা তোলপাড় করবে। বাপ আর কি করবে, যুবতী মেয়েটাকে আটকাতে পারিনি, নিষেধ করতে পারিনি, কারণ একটাই মেয়ে আবদার করেছে, বাপ উজু করে এসে মাকে এসে বসে আছে। আর এই সরলতার সুযোগ সঙ্গে সঙ্গে ওর মাথায় শয়তান অ্যাটাক করে, সঙ্গে সঙ্গে সরলতার সুযোগ নিয়ে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। বাবাজি কোরআনের 6666টি আয়াতের ভিতরে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ আমি পাঠ করেছি, আলোচনা আল্লাহ পাক যেন এর উপরই করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন পাকের ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও। ইমানদারকে আল্লাহ সতর্ক করে বললেন, তুমি নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও। ছেলেরা বাচ্চারা বর্তা নিশিদা বলেরা, আল্লাহ তারা আল্লাহ তারা আবার জানিয়ে দিলে, কুয়ান ফুসা কুমের পরে আমার আল্লাহ থামলেন না, ওয়া আহলি কুন্নার, এরপরে তোমার করণীয় হলো পৃথিবীর জমিনে তুমি যাকে জীবন সঙ্গিনী বানিয়েছো তাকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, ওয়া আহলি কুন্নার, তারপরে তোমার দায়িত্ব শেষ নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের সংমিশ্রণে মেলামেশায়, আমি আল্লাহ যে দুনিয়ার জমিনে তোমার আওলাদ দান করেছি, তোমার আওলাদ দেখে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার তাগিদ দাও, ওয়া আহলিকুম নার, তারপরেও তোমার শেষ হলো না, এরপরে কর্তব্য হলো তোমার ভাই ভাবি পৃথিবীর জমিনে তোমার আব্বা আম্মা গায়াতে থাকলে তাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরেও তোমার দায়িত্ব শেষ হলো না। ও আমার নবী বান্দার, ও আমার নবী প্রেমী বান্দার, আমি আল্লাহ জানিয়ে দিলাম এরপরে তোমার দায়িত্ব হলো তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখাও। যদি হবে না, ব্যক্তি বিশেষের উপরে ইসলাম আসেনি, আপনি একা নামাজ পড়বেন একা টুক করে জান্নাতে চলে যাবেন এটা ইসলামের নিয়ম না। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? আপনি একা মুসল্লিগিরি করবে, ইসলামে ওরকম নীতি আদর্শ কিছু নেই। আমি শাহনাজ নামাজ পড়ব, আমার দায়িত্ব আমার পাশে যে শয়ন করে একে নামাজি বানানো, এটা হচ্ছে ইসলামের প্রসেস পদ্ধতি, একবার জোরে বলবেন না? ওই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, বিরিয়াসি জায়গায় ও আকিমুসসালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, পড়ো না। পড়া ব্যাখ্যা আলাদা, তাফসীর আলাদা, আর কায়েম করা প্রতিষ্ঠিত করা এর তাফসীর আলাদা ব্যাখ্যা আলাদা। কোরআন শরীফের ভিতরে একটি জায়গায় মাত্র নামাজ পড়ার কথা বলা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কয় জায়গায়? এক জায়গায়, জানেন? 30 পারা সূরাতুল কাউসার, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, প্রভুর নামে আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি
এইখানে নামাজের নামাজ পড়ার কথা বলা হয়েছে, বাকি সব জায়গায় কিন্তু নামাজের প্রতিষ্ঠিত করার কথা বলা আছে। এর ভিতরে যুক্তি হলো এটাই, নামাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে গোটা সমাজে অন্যায় রাহাজানিটা টোটালটাই বন্ধ হবে। একবার জোরে বলেন, জোরে বলবেন না, সুবহানাল্লাহ। ভাই আপনারা এসে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভাই বসতে হবে আপনাদের, এগুলো মেনে নেব না আমি। ও আর সাদ্দাম যা করে গেছে গেছে, ইসলামে কোন বেয়াদবের জায়গা নেই। এই মজলিসেও বিয়ে দিলে হতে দেবো না, জান থাকতে। ভাই বসেন, সুপার মার্কেটে যাও। এই যাত্রা নয়, গান বাজনা নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে শখ মেটালে এ কথা ঠিক না, বুঝলে বলেন না। এটা দিনী মজলিস, এর একটা আদব, এর একটা ডিসিপ্লিন আছে, আছে না? না যে কথা বলছিলাম ভালো করে বোঝেন, এই পাশে কি বলছে? জলসা মাহফিল গুলো যে এত কষ্ট হয়, মনের ধিৎকার আছে যে জলসা আর করবো না, এত নোংরামি চলছে, এত বাজারঘাট বিহায়া করা চলছে, তারপরেও আবার এই মাহফিলের কাছে কালাঘুষো কথাবার্তা, মানে বিয়াদুমের শেষ নেই। ওই জন্য মনের থেকে ধিৎকার আসে, জলসা লোয়া টোটাল বন্ধ করতে হবে, জলসা আর করবো না, আল্লাহ না খাইয়ে মারবে না। কি বলছেন নাকি? মসজিদ যেখানে সে করতে পারবেন না, কুত্তার খারাপ আগামী দিন সাবধান হন, ইজ্জত আবার আল্লাহ শ্মশান মানে পৃথিবীর জমিন আল্লাহ ফিরিয়ে দেবে। একবার জোরে বলুন, মানুষ হন, ভাববেন না ভালো নতুন সুন্দর জামা পরেছি মানে আমি মানুষ, ওপরের চাকচিক্যটাই মনুষ্যত্ব নয়, মনুষ্যত্ব আসে ভিতর থেকে। আদর্শই বহিঃ প্রকাশ হয়, আপনার ব্যবহারে আপনার পরিচয়, গাড়ি দেখা থাকে না? আমি নবি জড়িয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে সময়ের ব্যতিক্রম পাওয়া যাবে, মুসলমান উশৃঙ্খল হয়ে পড়বে। তার কারণ হলো তাদের খাওয়া দাওয়া, চলাফেরা, পোশাক আশাক আমি নবী আমার অনুকরণ হবে না। অন্য জাতি অন্য কমিউনিটির তাসাব্বায় তারা বেঁধে থাকবে, যার কারণে আমার আল্লাহ পৃথিবীর জমিনে তাদের সাইজ করার জন্য জালেম সরকার নিযুক্ত করে দেবে। জলসায় আসছে জিন্স পরে, ভাই এত এত সব দাঁড়িয়ে রয়েছেন কেন? বসতে হবে আপনাদের চ্যানেল বসেন। ঘরের ছেলেরা জলসায় আসছে টাইট ফিট, স্কিন টাইট জিন্স, স্কিন টাইট টি শার্ট, গেঞ্জি, মাথায় টুপি ফুপি কিচ্ছু লাগে না, জলসা শুনতে এসছে। শয়তানেও বিশ্বাস করে যে জলসায় এসছে, কথা বলছেন না কেন? শয়তানেরও বিশ্বাস হয় না। আমরা ছোটবেলায় জলসা জুলুসে যেতাম লুঙ্গি পরে, নইলে আপনার পায়জামা পিদে, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে আমরা গিয়ে মজলিসে বসে থাকতাম। কথা বুঝতে পারছেন না? কত ডিসিপ্লিন ছিল আমাদের, আজ থেকে ধরেন 22-24 বছর আগে, খুব দেরি নয়, 22-24 বছর আগেকার কথা বলছি। আমরা জলসা মাহফিলে গিয়েছি তখন ছোট ছোট আমরা, কত সুন্দর আব্বা হাত ধরে নিয়ে যেত, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে মজলিসে চুপ করে বসে থাকতাম। আর এখনকার ছেলেগুলো ঘুরছে দেখেছ, এলাকা চষে ফেল দিতে এসছে,
ও জলসার জ্বর উঠিয়ে দিয়ে তারপর ছাড়বে, মাথায় ঢুকছে না বোধ হয় কথা। এমনি ওরকম এসছে সে যে ও জলসায় বসার জন্য অত সহজ না মিয়া। যে বিড়াল শিকারী হয় তার গোঁপ দেখলে চেনা যায় না, কথা বুঝতে পারছেন না? যে বিড়াল শিকারী হয় তার গোঁপ দেখলে চেনা যায় ও শিকারী কিনা। ও জলসা শুনতে এসছে না, সর্বনাশ করতে এসছে, ওর ড্রেস দেখলেই বুঝে যাবে। জাতির অনুকরণ করে, যে কৌমের অনুকরণ করে দুনিয়া জমিনে চলবে, ও আমার সাবিরার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলার কিয়ামতের দিন ময়দানের মাশরে আমার আল্লাহ তাদের সঙ্গে তাদের ধর্ষণ নসিবি করাবে। ও আমার সাবিরা আমি নবী বলছি, আমার তা সব্বা করে আমার অনুকরণ করে যারা চলবে, আমার সুন্নতি লেবাস যারা তাদের ভিতরে ধারণ করবে, আমি নবী জানিয়ে দিলা কিয়ামত দিন প্রথম সারিতে আমি নবীর সাফায়াত তাদের নসিবি হয়ে যাবে। জোরে বলবেন না, নবী তাসাব্বা করতে হবে। আমি মুসলমান, আমাকে অনুকরণ যদি করতে হয়, কারুর নকল যদি করতে হয়, নবীর করতে হবে, পৃথিবীর আর কারুর নয়। যদি না করে তাহলে জানবেন আগামী দিনে আপনার জন্য কঠিন পরিস্থিতি সম্মুখীন হওয়ার জন্য আপনি অপেক্ষা করেন, আগামী দিন আসছে, আপনি ছাড় পাবেন না। ওই জন্য শরিয়াতের ভাষায় আপনার খামখেয়ালি কোনো জায়গা নেই, আপনি ইচ্ছা মতো খাবেন, ইচ্ছা মতো চলবেন, ইচ্ছা মতো পড়বেন, ইসলামে কোনো জায়গা নেই। সাইলেন্ট করেন, কথা বুঝতে পারছেন না বাবা? খামখেয়ালের কোনো জায়গা নেই। যখনই আমি আপনি পড়ে লিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার গোটা জীবনের অ্যাটিটিউড, কিস্টি কালচার, টোটাল স্ট্যাটাস আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনা বলি, আমার জীবনের সংবিধান। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। আছে কিছু নেই? যেদিনে আমার উম্মতিরা পৃথিবীর জমিনে তাদের লেবাস হবে দামি দামি, কিন্তু ভালো নয়, তাদের দামি হবে বড় বড়, তাদের দামি দামি লেবাস হবে কিন্তু ভালো নয়, কারণ তারা অন্য জাতির তাসাদ্দা করে চলবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমি নবীর সম্মান তাদের কাছে আর স্থান পাবে না পৃথিবী সমাজের বুকে সমাদৃত হওয়ার জন্য সমাজকে প্রাধান্য দেবে। আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে সময় আসবে যেদিনে আমার উম্মত গুলোকে দুনিয়া খেয়ে ফেলবে, দুনিয়ায় আসক্ত হয়ে দুনিয়ার মায়ায় পড়ে ইসলামকে তারা ভুলে যাবে। ও আমার সাহাবীরা, সেদিন মুসলমানের ঘর হবে বিরাট আকাশচুম্বী, অথচ মুসলমানের কাছে আমার ইসলামটা হয়ে যাবে গরিব। টাকা পয়সা গাড়ি বাড়ি মুসলমানের অভাব আছে? ধর্মের খুঁজলেন লেশনি, ধর্মের লেশনি। এই আজকেই একটা ভিডিও দেখছিলাম, আমি নাম বলবো না, মুসলমান বলতে ঘৃণা হয়, ঘৃণা 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 ধিৎকার জানায়। জনাব বলেছে, জনাবটা মেনে নেয়নি, সিরি বলতে হবে না। সিরি বলতে হবে গো, কারণ জনাব উর্দু শব্দ উনি মেনে নিতে পাচ্ছেন না। উর্দু
যে হ্যাঁ ওই মুসলমান যে মুসলমানটা ধর্মের সুড়সুড়ি দিয়ে অন্য ধর্মের পূজোতে ফিতে কাটে তার কথা বলছি। জাতিকে অধঃপতনে ঠেলে দিচ্ছে, পরিচয় দিচ্ছে আমি মুসলমান, ও মারা গেলে বিনা তওবায় জানাজা পড়া ইসলামের শরীয়তের ফতোয়া হারাম। কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে তাদের মাতাই করলেন আছে, আরে মালের ব্যাপার আছে, কথা ঠিক না ভুল জোরে বলে। বিশ্বনবী ওই জন্যই বলেছে যেদিন মুসলমান ধনী হবে মুসলমানের কাছে ইসলামটা গরিব হয়ে যাবে। বাবা সাহাবীরা শুধু তাই নয়, মূর্তি পূজা সরাসরি করবে না, কিন্তু মূর্তি পূজাকে তারা সাপোর্ট করবে। ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার ধর্মটা তার ধর্মটা তার কাছে অগ্রাধিকার না দিয়ে অন্য ধর্মের অগ্রাধিকার তার ভিতরে থাকবে। ও আমার সাহাবীরা আমার আল্লাহ অর্ডার করবে লা হিসাব ফাদলাহু ফিন্নার, ওর কোনো হিসাব দিও না, বিনা হিসাবে ওর ঠ্যাংটা ধরে জাহান্নামে ঢোকাও। কি হচ্ছে, কি এখানে কি হচ্ছে কি বলেন? হুজুর ডাকেন, অন্য আলেম ডাকেন, তাকে তুলে দেন, আমি চলে যাব। আলেমদের ডেকে পাখং শুরু করেছ, এই তো সেদিন একটা জলসা করলাম কি সিরাজপুর না কোথায় না সিরাজপুর, পরিবেশ কত সুন্দর ছিল। কালকেও আমার আবার আছে শঙ্করপুর না কি জায়গা শঙ্করপুর, পরিবেশ এরম হলে আমি সেসব জলসায় উঠি নেই, আমার দরকার নেই। জলসার মাঝখানে কেউ খাওয়া দাওয়া দেয়? এই জলসার মাঝখানে যদি খাওয়া দাওয়া দেয় কেউ বসবে? জলসার নিয়ম, যদি খাওয়া দাওয়ার ইচ্ছা থাকে, খাওয়া দাওয়ার করানোর ইচ্ছা থাকে, জলসার শুরু হবার আগে খাইয়ে দেন। দুপুর বেলা মাথায় ঢুকছেন নাকি? বহু জায়গায় হয় দুপুর বেলা সব এলাকায় হাঁড়ি বন্ধ, চল খা, দুপুরবেলা খাইয়ে দিল। আর জলসা শেষে একটু তাবার রুকান দোয়া মোনাজাত। আর ওদের দোষ কি ভাই, আম গাছে আবার জাম হয় না কাঁঠাল গাছে নারকেল, ওদের দোষ? এটা কি গাছ, ইউক্যালিপ্টাস গাছ না তেজপাতা? আকাশমণি, এতে তেজপাতা হবে? আল্লাহ দিলি হবে। আল্লাহ দিলে হবে তা খেটে খাচ্ছ কেন? আল্লাহ দিলি তো খাবে, আবার খাটতে যাচ্ছ কেন মাঠে বাপ? আল্লাহ দিলেই তো খাবে, তারপর খেটে খাবেন কেন? বাড়িতে চিত হয়ে পড়ে থাকবেন, এমনি ঢুকে যাবে গালে, হবে না? না না খাটলে খাওয়া হয় না। ও না খাটলে যদি খাওয়া না হয়, না পরিশ্রম করলে, না ভালো হলে সন্তান ভালো হয়? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে দেখতে পাওয়া যাবে
কিয়ামতের আগে সত্তরটা আলামতের ভিতরে একটি আলামত হলো পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতিদের হায়া বলতে আর কিছুই থাকবে না, লজ্জা বলতে আর কিছুই থাকবে না, ওরা হবে লজ্জা ঘিরা পৃথিবীর জমিনে। যখন মানুষের ভিতর থেকে লজ্জা উঠে যাবে, নারী পুরুষের ভিতর থেকে যখন লজ্জা উঠে যাবে, আবার আল্লাহ বিভিন্ন রকমের গজব জমিনেতে নাজিল করবে। লজ্জা আছে, লজ্জা লজ্জাবতী গাছটাও খুব একটা দেখা যায় না। আছে একটা গাছ রয়েছে না লজ্জাবতী, এরকম ঘা মারলেই লাজুক হতো না, সে মালমাল আসতে গায়ে। আরে মানুষের যখন লজ্জা নেই তো গাছের লজ্জা থাকবে কি করে? হ্যাঁ গান বাজনা নিয়ে মেতে থাকবে, ওই সময় আমার আল্লাহ পৃথিবীর জমিনে মহামারী থেকে কঠিন মহামারী পৃথিবীর জমিনে ছেড়ে দেবে। মানুষ যাতে সুতরাং ও বাবাজিরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেল করোনা ভাইরাসে, এ জাতির এখনো লজ্জা হলো না, এখনো লজ্জা ফিরল না, এখনো জাতি চায় এর থেকে আরো যদি বড় গজব থাকে আল্লাহ পাঠা। সাবধান হয়েছি, ছেলেরা বাচ্চারা বড্ডা নিশ্চিদানো বোনেরা, আল্লাহ নবী পাক জবানে শোনাবে ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে দুনিয়াকে তোমরা ভক্ষণ করবে, দুনিয়াটা যেন তোমাকে ভক্ষণ না করে, দুনিয়াটাকে যদি তোমরা ভক্ষণ করতে পারো পৃথিবীর জমিনে হারাম জিনিসগুলো তোমাদের কাছে কোনোদিন হারাল হবে না। একবার জোরে হবে না, হারাম জিনিসগুলো তখনই আমার কাছে হালাল হয়ে যাবে যখন আমি দুনিয়ার ভিতরে ডুবে যাব, দুনিয়া দুনিয়া করে আমার জীবন চালবে। তখনই রাসূলুল্লাহ বললেন ওর কাছে আর হারাম বলতে কিছু আর থাকবে না। মিলছে? আছে আর হারাম বলে কিছু আছে? হারাম বলে যদি কিছু থাকতো, 50 টাকা জলসার চাঁদা, 50 টাকা মসজিদের চাঁদা যে মুসলমানের দিতে ফাটে, ওই মুসলমানের প্রত্যেক মাসে কেবিল ভাড়া 300 টাকা মেটে। মাথায় ঢুকছে না কথা, কেবিল কেবিল নেই মোটা তার ঢুকিনি বাপ, রহমতের তার পঞ্চাশ টাকা মসজিদের চাঁদা, ইমাম সাহেবের মাইনে 6000 টাকা, 200 টাকা পার রোজ। ছ হাজার টাকা নিম্ন একদম সর্বাধিক উচ্চ মানের মাইনে, ওয়াকাব স্টেট থেকে আবার 2500 টাকা দেয় বলেছে, এরা দিত এরা দিত 6, ওর থেকে আবার 3000 টাকা কমিয়ে দিই। ও আবার গলা লম্বা করে বলে আমরা ইমাম সাহেবকে বিরাট ভালোবাসি, ওর নামাজ হচ্ছে তো। একজন ইমাম যদি ইমামতির জায়গায় দাঁড়িয়ে তার সংসারের কথা চিন্তা করে, তার বিবির খাদ্য হারাদি বাচ্চার ড্রেস লেবাসের কথা চিন্তা করে, ও মুসল্লি খবর আছে তোমার, খবর আছে। কিছু কিছু মানুষ আবার ভাববেন
হিমাওদি করে আবার টাকা পয়সা চেয়ে লেগে গেল, এরম বলে না? ইমাউতি করে আবার টাকা চাইতে হয়। ধর্মের জায়গায় টাকা চলে না, আর অধর্মের জায়গায় যে টাকাগুলো চলছে ঢোকাতে পারছি না মাথায়। ইমামতিতে নাই টাকা চেয়ে লেওয়া জায়েজ নেই, আমি তোর মশল্লাটাই মেনে নিলুম। তা কেবিল ভাড়ায় টাকাই দেওয়া জায়েজ আছে, কোথায় পেয়েছিস গরম মশল্লা? মাথায় ঢুকছে না আওয়াজ, আলোচনা বুঝতে পারছে না নাকি? আমি কাহিনী জাহিনী বলবো না, ও হুজুর তো আমি না। সমাজের রোগ ধরে ট্রিটমেন্ট করা আলেমদের কর্তব্য। যে ব্যক্তিটা বলে যে ইমামতি করে, হাবেস সাহেবগিরি করে, মাওলানাগিরি করে টাকা পয়সা চেয়ে লওয়া জায়েজ নেই, ওকে জিজ্ঞাসা করুন মোবাইলে ইন্টারনেট দেখার জন্য প্রতি মাসে 300-600 টাকা করে রিচার্জ করা কোন জায়গায় জায়েজ আছে বল? কথাটা বোঝাতে পারলুম না? তাহলে যে মানুষটা মজা খোঁজে, আল্লাহ রসুল বললেন ওর কবরে ধ্বজা ওড়াবে, তৈরি থেকো। এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ঘরে 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 সুদের টাকার গান বাজনা মদ জেনার বিচার এই চারটে অ্যাভেলেবেল হয়ে যাবে। ও আমার সাহাবীরা, যখন মুসলমানের ঘরে এই চারটে হারাম জিনিস স্থান পাবে, আমার আল্লাহ মুসলমানের দোয়া আর কবুল করবেন না। 38 কোটি মুসলমান দোয়া করছে ভারতবর্ষের মুসলমানদের আল্লাহ হেফাজত করো, হেফাজত হচ্ছে না আরো জোর ঠুকতেছ, কোনটা কথা বলছেন না কেন? হুজুর খেজুর ইঁদুর বাঁদর তো ভর্তি, কথা বুঝতে পারছেন না? আলেম ভর্তি, হাফেজ ভর্তি, মওলানা মুফতি ভর্তি, কারি ভর্তি, পীর সাহেব ভর্তি, পীর জাদা আপনার ভর্তি, মোবাল্লেক ভর্তি, বিরাট বড় আমির ভর্তি, হাজি সাহেব ভর্তি, মুসল্লি ভর্তি, সব দাড়িওয়ালা টুপিওয়ালা ভর্তি। এত কেঁদে চোখের পানি ঝরিয়েও কেন মুসলমানদের উপরে অত্যাচার চলছে? রাসূলের হাদিস কাটতে পারবেন না, ভেতরে খারাপ হয়ে গেছে, মাকাল ফল জানেন তো, ও মালও আর দেখা যায় না, আছে খুব কম, আমাদের অধিকটার মেলে না। মাকাল ফল ডালিমের পাশে মাকাল ফল রাখবেন, ডালিমের দিকে কেউ তাকাবে না। ডালিমের দিকে তাকাবে? ডালিমের পাশে মাকাল ফল রাখবেন, সবার লক্ষ্য থাকবে মাকালের দিকে। কিন্তু যেই দেখবে আকৃষ্ট হবে সেই বলো ফাঁসবে, ফাঁসবে না ফাঁসবে না জোরে বলেন। মাকাল ফল বেকায়দা যদি একবার ফাটিয়ে ফেলেছেন ভেতরে মাল সব গণ্ডগোল, কিন্তু ডালিমের দিকে ফলো করেননি, এই মালটাকে কাটেন, ওই মাকাল ফলের গায়ের কালারটা আল্লাহ ভিতরে দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না, মাকাল ফলের কোন স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন না, কিন্তু ডালিমের স্বাদ আপনি গ্রহণ করুন, দেহের আল্লাহ পুষ্টি জুগিয়ে দেবে। একবার জোরে বলুন, দুটুই ফল, একটার উপর ভালো ভেতর কালো, আর একটা উপর খারাপ ভেতরে ভালো, কোনটা হবে? দুনিয়ার সবাই আমি শাহনাজকে খারাপ বলুক আমার অসুবিধে নেই, আমার ভেতরের পার্টস গুলো ভালো আছে কিনা আমার দেখতে হবে, আমার চলা ফেরা কথাবার্তা খাওয়া দাওয়া অ্যাটিটিউড কৃষ্টি কালচার আমার ভেতরটা ঠিক আছে কিনা। দুনিয়া একদিকে হয়ে যাক, হাম কিসি সে ডরতা নেই, হাম তো কিসি সে ডরনে ওয়ালা নেই, হাম তো ডরপোক নেই হ্যায়,
কেউকে হাম মুসলমান ইমানদার হ্যাঁ একবার জোরে বলুন, একবার জোরে বলে হাম তো ডরনে ওয়ালা নেই মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে যাবে, ওই মুসলমানের ভিতরে মৃত্যুর প্রতিষ্ঠিত হবে, আল্লাহকে ভয় করবে না, অথচ দেখতে পাবে মৃত্যুকে মুসলমান ভয় পায়, অথচ আমি রাসূলুল্লাহ বলছি এটা বোখারী ছাড়া আর কিছুই নয়, কারণ মৃত্যুটা হলে একজন ইমানদার মুমিনদের জন্য বড় নেয়ামত। একবার জোরে বলেন না, মৃত্যু হলো মুমিনদের জন্য নেয়ামত, বড় নেয়ামত, কিন্তু আমি রাসূল বলছি এই মৃত্যুকেই ভয় পাবে, অথচ আল্লাহর ভয় মুসলমানের ভিতর থেকে উঠে যাবে। মিলছে কতগুলো? মিলছে। করোনা হবে, ভ্যাকসিন এদিনকে দেখলাম বিশ ওয়ার্ল্ডের হেড মানে হেলথ কেয়ার বলে একটা ইয়ে আছে গোটা ওয়ার্ল্ডে, হ্যাঁ হ্যাঁ কথা বুঝতে পারছেন না, হেলথ হু বলে একটা আছে, তো সেই সেখান থেকে দেখলাম আপনার পরিষ্কার বলছে যে এই করোনা ভ্যাকসিন যে দেয়া হচ্ছে এর অথেন্টিক্স কোনো প্রুফ নেই যে এই করোনার ভ্যাকসিন এটাই সঠিক। মরবে কি করে বলবো, বলছে আমরা এখনো পর্যন্ত এর পরীক্ষার কোনো এর নমুনাই পাইনি যে এটাই হচ্ছে করোনার ভ্যাকসিন। আন্দাজে মিথ্যে, ডবল ডোজ কমপ্লিট, আমাদের গ্রামের পাশে ডবল ডোজ কমপ্লিট, যেদিন কমপ্লিট তার তিন দিন পর করোনা ধরে। কথা বুঝতে পারছেন না, আল্লাহর ভয় নেই, করোনার ভয় অবশ্যই করোনা হওয়ার দরকার। আপনাদের কি বলেন, করোনার মালিক কে, আমার মালিক কে? জোরে বলেন, এই হাওয়ার মালিক কে, জমিনের মালিক কে, আসমানের মালিক কে, রেজেকের মালিক কে, টেলিভিশনের মালিক কে? ওটাও আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আবেগে চলতেছ তো, ও বেরেক নি, বেরেক নি গো, এটাও একটা কারণ। বেরেকহীন গাড়ির যেমন কোনো মূল্য নেই, বেরেকহীন মুসলমানেরও কোনো আল্লাহর দরবারে মূল্য নেই। বেরেক, এক গ্লাস পানি খাবেন আপনার বেরেক আছে, আছে না নাই? এক গ্লাস পানি খেতে গেলে রাসূলুল্লাহ বললেন ছ জায়গায় বেরেক মারতে হবে। একবার জোরে বলে, আর ওই ছটা বেরেকের নাম হচ্ছে সুন্নাত। একবার জোরে বলবেন না, জানেন এক গ্লাস পানি পান করতে গেলে কড়া সুন্নাত? এসব আলোচনা নেই, এর পিণ্ডি ওর উপর দিয়ে বলছে সুবহানাল্লাহ, এর বাসের ঝাড় ওর ঝাড়ে ঢুকিয়ে দিয়ে বলতে মার সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, শাহনাজ ভাই একদম হুড়িয়ে রেখে গেছে, জলসা ফাটিয়ে দিয়ে গেছে, আর সত্যি সব প্যান্ট সব ফেটে গেছে, মাঝের ছুটি সব ফাটা প্যান্ট পরতে সব। মুসলমানের সঙ্গে আমি নবী হলাম জান্নাতি, বেরেক নাই কোনো মূল্য নাই, বেরেক নাই কোনো মূল্য নাই। ও বাবাজি, আল্লাহ নবী পাক সবারে জড়িয়ে দিয়ে গেলে, এক গ্লাস পানি পান করতে গেলে ওর ভিতরে আমি রাসূলুল্লাহর ছটি বেরে, রাসূলুল্লাহর ছটি সুন্নত আছে বাবা সাবিরের। এক নম্বর সুন্নাত, গ্লাসটাকে পাত্রটাকে ডান হাতে পাকড়াও। একবার জোরে বলবেন না,
বলবো বলবো সুন্নত গুলো বলবো, দরকার আছে তো নাকি? সব তো জন্মের খাওয়া খাচ্ছি। হ্যাঁ আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলে, এক নম্বর সুন্নাত হলো ডান হাতে গ্লাস বা পানির পাত্রটাকে পাকড়াও করো। দ্বিতীয় নম্বর সুন্নাত বসে যাও, একটু জোরে বলবেন, দাঁড়িয়ে পান করা দুটো পানি আপনার জন্য সুন্নাত, মাথার ভিতরে ঢুকিয়ে রাখেন। এক নম্বর পানি, অজু করার পরে অবশিষ্ট পানি থেকে এক চুমুক এক কুলি পরিমাণে পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। জোরে বলবেন না নাকি? অসুবিধা হচ্ছে নাকি? টেনশনে আছেন? হ্যাঁ কেতাবালি শানো। দ্বিতীয় পানি আবে জমজম, আবে জমজমের পানিটা যখন পান করবেন বসে খেলে হক আদায় হবে না। জমজমের পানির রহমত নিতে গেলে, ফজিলত নিতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা সুন্নাত। একবার জোরে বলুন, একজনে হবে না ভাইরা মান্য জনেরা। দ্বিতীয় নম্বর সুন্নাত, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ জবানে জারি দি গেলে বসে যাও, বসে যাও, বসে বসে খাওয়াটা আমি নবী আমার সুন্নাত। তৃতীয় নম্বর সুন্নাত হলো গ্লাসে মুখ দেওয়ার আগে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। মনে থাকে? মাথায় টুবিরে চাষা, চায়ের দোকানে চা খাচ্ছে, বাম হাতে বিস্কুট ডান হাতে চা, দুই হাত চালাচ্ছে, কুকুরের থেকে অনেক ভালো মুসল্লি হারা মাথায় ঢুকিনি বোধ হয়, রাগ করছেন ভাই? এসব কথা আমার না, একদম হাদিস দিয়ে প্রমাণ দেব কুকুরের থেকে ভালো। আমি এরকম কথা বলি তো অনেকের গায়ে লেগে যায়, প্রচুর উল্টো পাল্টা বলে ভাই, উল্টো পাল্টা বলি না। দেয়াল যদি শক্ত হয় ওখানে হাত দিয়ে পেরেক ঢোকাতে গেলে হাতটাই খারাপ হয়ে যাবে, ওখানে দরকার হাতুড়ি, আর সেই সময় এটা, বুঝতে পারছেন না? আর বাবারে বাবারে করে হাত বুলানোর সময় নেই, এখন ধরো আর পেটাও। বিশ্ব নবী জানিয়ে দিলে, ও সাহাবীরা শুনে নাও জেনে নাও, যে মুসলমানটা ডান হাত থাকা অবস্থায় বাম হাতে পান করে বাম হাতে খায়, আমি নবী বলছি ওটা শয়তানের খাওয়া, শয়তানের খাওয়া, ইবলিসের খাওয়া, ওটা মুসলমানের জন্য কোনোদিন বৈধ নয়। নামাজ পড়লে জান্নাত না, বেরে কলা দরকার নামাজি, আর বেরে কলা নামাজির খাওয়া ডান হাতে খাওয়া। একবার জোরে বলে, এই আলোচনা অসুবিধা হচ্ছে নি, জোরে বলেন না সুবহানাল্লাহ, ডান হাতে খাওয়া। তিনটে হলো, শুনছেন তো নাকি? বিশ্ব নবী পাক জবানে জানিয়ে দিলে, ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তিন নম্বর সুন্নাত। তিন নম্বর সুন্নাত হলো আমি নবী বলছি তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। চার নম্বর সুন্নাত হলো এক ঢোক পানি গালে নিয়ে, এক ঢোক পানি গালে নিয়ে গ্লাসটাকে সইয়ে রাখো। একবার জোরে বলবেন না। ১৯ জন বিজ্ঞান ২০১৩ সালে, ১৯ জন বিজ্ঞান আমার নবী পাত্রে পানি পান করার সময় এক ঢোক পানি গালে মুখে নিয়ে আর পাত্রটাকে সরাতে বললেন কেন? ১৯ জন বিজ্ঞান রিসার্চ করে নবীর ভুল ধরার চেষ্টা করলেন, না না বাবাজি বিজ্ঞান, ওই ১৯ জন বিজ্ঞান পরিষ্কার ভাবে জানিয়ে দিলে পৃথিবীর জমিনে যদি লান্সের ক্ষতি থেকে বাঁচতে চাও, পৃথিবীর জমিনে যদি লিভারকে বাঁচাতে চাও, রক্ত সঞ্চালনের ক্ষমতা যদি ঠিকভাবে রাখতে চাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে যাও। একবার জোরে বলেন। বিশ্বনবী বললেন এক ঢোক পানি নিয়ে গালে সাইটে পাত্র সরিয়ে তবে গেল পানিটা ঘিটো,
এতে উপকার কি? একটানা যখন পাত্রে পানি পান করবেন, আমরা শ্বাস প্রশ্বাস নেই না, ছাড়ি একটা, গ্রহণ করি একটা, কার্বন ডাইঅক্সাইড বাই O2 অক্সিজেন H2 আর O2 ইংরাজির সংকেত এটা। আমার নজনেরা যুবকেরা, অক্সিজেন আমরা গ্রহণ করি, যেটা ছাড়ি কার্বন ডাইঅক্সাইড। বিজ্ঞান বলছে এই কার্বন ডাইঅক্সাইড পানির সঙ্গে অতি সহজে মেশে, কার্বন ডাইঅক্সাইড পানির সঙ্গে অতি সহজে মিশে যায়। কার্বন ডাইঅক্সাইড কি? আমাদের ভিতরের দূষিত গ্যাস, দূষিত বায়ু, এটা পানির উপরে পড়লে সহজে মিক্সচার হয়ে যায়। বাবাজি, আমার আপনার চেহারা থেকে যখন দূষিত গ্যাসটা পানির উপরে পড়বে, কোথা দিয়ে বেরোবে? যেটা বলে পানি, পানি পান করার সময় কোথা দিয়ে শ্বাস প্রশ্বাস নেন? পড়লো। বিশ্বনবী বললেন, ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমি নবী। একবার জোরে বলেন, একবার জোরে বলবেন না, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা তামাম কায়নাতের জন্য তিনি হলেন করুণা। একবার জোরে বলুন ভিতরে 13 জন বিজ্ঞানী আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যায়। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী 5 বার জানিয়ে দিয়ে গেলেন, 3 দফায় পাত্রের পানিটা পান করা, 3 দফায় পাত্রের পানিটাকে পান করা নবীর 5 নম্বর সুন্নাত। কোন জোন নেই, সব ভোটের জন্য তুলে রেখেছেন, খেলা হবে, লিখে রেখেছ বলো, খেলা শেষ হয়ে বাবা। বিশ্বনবী বললেন, 3 ঢোক মানে প্রথম নিলেন সারিয়ে সাইডে রাখলেন, আবার একটু নিলেন সাইডে রাখলেন, এবার পুরোটাই খেয়ে ফেললেন, এটা হচ্ছে 3 দফায় পানি খাওয়া। একবার জোরে বলো, আর জোরে হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাক জবানে জানিয়ে দিয়ে গেলে পানি খাবার শেষ হয়ে গেল, বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহর এই 6টা সুন্নতের বিনিময়ে তোমার উপরে এত খুশি হয়ে যাবে, গোটা পানি খাওয়াটা ইবাদত হিসাবে কবুল করে নেবে। জোরে বলবেন না, এবার থেকে পানি পান করতে গেলে সাবধানতা অবলম্বন করার দরকার আছে না? নাই। চা পান করবেন, চা পান করবেন, আপনাকে বসে পান করতে হবে, মাথায় টুপি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, মাজায় ক্যাপ করে লাথি মার, ও দেখে যদি ওই ব্যক্তিটা দেখে, নামাজি মুসল্লি মাথায় টুপিওয়ালা ব্যক্তিটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করে, ওর ওই চিত্রটা গায়ের কমা মুসলিম ভাই দেখে মনে করবে ওদের দাঁড়িয়ে বোধহয় খাওয়ার নির্দেশ আছে। ওর কারণে ইসলামের ভাবমূর্তিটা নষ্ট হলো। কথা বলছেন না কেন? জোরে বলেন না। তাহলে ইসলামের জন্য উপকার না ক্ষতিও? ওই জন্য মাজাইতে গিয়ে লাথি মারতে হবে। মুসল্লিগিরি করতো, সে এখনো খাওয়া শিখুনি যে আমার 9 জনের যুবকেরা, এই আমরা যে দস্তরখানা, দস্তরখানা বলেন তো, খাবার সময় দস্তরখানা বিছান তো, দস্তরখানা বিছানো সুন্নাত জানেন, তাৎপর্য কি আলোচনা নেই। দস্তরখানা বিছানো মানে ছাট মালগুলোর ওপর রাখার জন্য নাকি? ছাট মালগুলোতে রাখার জন্য নয়, দস্তরখানা বিছানো হয় এই কারণে, খেতে খেতে খাওয়ার সময় খাদ্য কণা যদি হাত ফসকে পড়ে যায় দস্তরখানার উপর পড়বে, ওইটা আগে তুলে খাওয়া সুন্নাত। একবার জোরে বলে, হুজুরি বলছে বাবা বিছিয়ে দাও, দস্তরখানা বিছিয়ে দাও, আর ও সব মানুষের হাত থেকে যে গড়া পড়তেছে আর উঠতেছে না, এই হুজুর না খেজুর, কথা বলছেন না কেন? অসুবিধা হচ্ছে আমার কথাবার্তা এরকম?
যে হুজুরটা বলল দস্তরখানা নিয়ে আয়, সুন্নত আদায় করে করে কি দস্তরখানা বিছানো সুন্নত নয়, দস্তরখানা বিছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খাদ্য কণা পড়ে গেলে সেটা কুড়িয়ে খাওয়া সুন্নত। একবার জোরে বলেন, কোথাকার জিনিস কোথায় লেহাজির করে, হ্যাঁ যত ছাট মাল সব ওখানে ফেলতে, ভাতগুলো পড়ে যাচ্ছে, আহ ভাতগুলো কাঁদে, খাদ্য কণাগুলো কাঁদে আল্লাহর কাছে, আল্লাহ তুমি কি আলেম বানিয়েছো, আমাকে হালাল করে পাঠিয়েছিলে এর জন্য রেজেক করে গ্রহণ করিনি, তুমি এর বিচারটা করো। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জানাত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, ও নবী সাহাবীরা আমার নবীকে বলতে শুনেছি, আমার নবীকে আমি বলতে শুনেছি, আমি 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 আয়েশা আমাকে বলেছে, ও আমার আয়েশা কিয়ামতের দিন অনেক আবেদ ব্যক্তি জাহান্নামে চলে যাবে, তাদের বিরুদ্ধে অভিযোগ করা কেউ থাকবে না কোন দুনিয়ার মানুষ, কিন্তু দেখতে পাওয়া যাবে খাদ্য কণাগুলো তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, ক্লেম করবে, অভিযোগ করবে, আল্লাহ হে আল্লাহ আপনার এই আবেদ বান্দাটার নামাজ পড়ত, রোজা করত, তোমার সব ইবাদত করেছে কিন্তু অপচয় নষ্ট করেছে, হিসাবটা দেন। কোরআন আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুবাসসিরিনা কানা খানা শায়াতী, ও দুনিয়ার মানুষেরা শোনো, অপচয় যারা নষ্ট করে ওকে হুজুর বলো না, অপচয় অপব্যবহার যারা করে ওদের হুজুর বা পীর বলো না, আলেম বলো না, আমি আল্লাহ বলছি ওদের বড় পরিচয় হলো ওরা শয়তানের ভাই। কে বলছে, কত বলছে, কে বলছে, আল্লাহ বলছে ওদের বড় পরিচয়, কিন্তু আমরা বলতে হুজুর, ইগো কাটতে বলো, এই কোরআনের রেফারেন্সটা কাটতে বলো, অপচয় যারা নষ্ট করে, অপব্যবহার যারা করে, এরা শয়তানের ভাই, শয়তান ছাড়ার কিছু নাই। আম্মা জান আয়েশা বর্ণনা করছে, আর বিশ্বনবীর পাক জবানে শুনেছি, ওই মানুষগুলোই কিয়ামতের দিনে অভিযোগকারী হিসাবে দাঁড়াবে, এই খাদ্য কণাগুলো ওদের কারণে ওদেরকে জাহান্নামে দেওয়া হবে। হ্যাঁ আমার খানা, আমি খাবো না ফেলবো আমার ব্যাপার, খামখেয়ালি জায়গা নেই, তোমার ব্যাপার নয়, তুমি ইমানদার, তোমার সমস্ত চাহিদাটা আল্লাহর আল্লাহর ইচ্ছার উপরে ডিফেন্ড করবে। একবার জোরে বলুন, জোরে বলবেন না, প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহ।